রাজ্য জোকারি যাওয়া 2013 বর্ষর এপিএসসি নিযুক্তি কেলেঙ্কারী তদন্ত এসআইটিয়ে অব্যাহত রাখিছে। এরা ধরার মাজেরে কারোবাক গ্রেপ্তার কারোবাক নিলম্বন করে তদন্ত অব্যাহত রাখিছে এসআইটি। আর তার মাজতে খোল খাইছে 2014 বর্ষর নিযুক্তি কেলেঙ্কারীর ফাইল। ইতিমধ্যে শুক্রবার দিনটোত নগাঁর কর অধীক্ষক 2013 বর্ষর রাজপত্রিত বিষয়া ওয়াহিদা বেগমক গ্রেপ্তার করা হয়েছে। আর এইবার এসআইটিয়ে সমন জারি করেছে 2014 বর্ষরে ফসল আন এগারী অভিযুক্ত রাজপত্রিত বিষয়া মিনার্ভা দেবী আরাবামক। করিমগঞ্জের এডিসি হিসাবে কার্যনির্বাহ করে থাকা মিনার্ভালে সমন গেছে এসআইটির। সোমবারে এসআইটিত হাজির হব লাগিব মিনার্ভা দেবী আরাবাম। 2014 চনত এপিএসসিত বাছনি হয়েছিল মিনার্ভা দেবী। আর এইগারী মিনার্ভা দেবী হল নন্দ বাবু সিংর কন্যা। কিন্তু কোন আছিল এই নন্দ বাবু সিং? নন্দ বাবু সিং আছিল রাকেশ পালর কার্যকালত এপিএসসির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক। 2013-2015 চনলে এপিএসসির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আছিল নন্দ বাবু সিং। এইজন নন্দ বাবু সিংর বিরুদ্ধে উত্থাপন হয়েছিল এপিএসসির 49,000 পরীক্ষার বহি জ্বলাই দিয়ার অভিযোগ। 2014 চনের প্রিলিমিনারি পরীক্ষার ওএমআরসি জ্বলাই দিছিল নন্দ বাবু সিংহে। এক কথাত রাকেশ পালর সোহাত স্বরূপ আছিল নন্দ বাবু। কিন্তু রহস্যজনক কারণত ইয়ার পূর্বে চলা যে তদন্ত আছিল 2016 চনের চলা তদন্তত গ্রেপ্তার করা নহল নন্দ বাবু সিংহ। 2014 চনের 15 মে'ত সরকারলৈ পত্র প্রেরণ করেছিল নন্দ বাবুয়ে জিয়রিয়ে পরীক্ষা দিয়ার বাবে বিচারিছিল অব্যাহতি। 16 মে'ত সরকারে অব্যাহতি দিছিল নন্দ বাবু সিংহক। আর এইজন নন্দ বাবু সিংকে বিপ্লব শর্মা আয়োগে 2022 চনের আগস্ট মাহত জেরাও করেছে। আর সেইজন নন্দ বাবু সিংর জিয়রী মিনার্ভা দেবী আরাবামক এসআইটিয়ে সমন জারি করেছে সোমবারে এসআইটিত হাজির হবলে। ইতিমধ্যে আমি আপনার জানাইছো ওয়াহিদা বেগমর কথা। 2014 বর্ষর ওয়াহিদা বেগমে নগাঁওর কর অধীক্ষক হিসাবে বর্তমান কার্যনির্বাহ করে আছিল। এই ওয়াহিদা বেগমর 6খন উত্তর বহিয়ে জাল বলে প্রমাণিত হয়েছিল আর যার ভিত্তিত ওয়াহিদা বেগমক শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। আর এই পর্যন্ত 2013 আর 2014 বর্ষর মোট 5 জন অভিযুক্ত রাজপত্রিত বিষয়াক গ্রেপ্তার করিলে এসআইটিয়ে। এফালে 2014 বর্ষর অভিযুক্ত রাজপত্রিত বিষয়াক মিনার্ভা দেবীক সমন জারি করেছে এসআইটি। আর তার সমান্তরালক 2013 বর্ষর আন দুই অভিযুক্ত ক্রমে দীপাঙ্কর দত্ত লহকর আর ধীরাজ কুমার জৈনকো এসআইটিয়ে সমন জারি করেছে হাজির হবলে। পরবর্তী সময়সাত লক্ষণীয় হব এই সকল অভিযুক্তর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে এসআইটিয়ে। আনহাতে এপিএসসি নিযুক্তি কেলেঙ্কারীর আন এক গুরুত্বপূর্ণ খবর, তদন্ত আয়োগের প্রতিবেদনত আদালতত দাখিলর নির্দেশ দিয়া হয়েছে। এসআইটিক এসপ্তাহর সময়সীমা বান্ধি দিলে উচ্চ ন্যায়ালয়ে। PILৰ শুনানি গ্রহণ করে এই নির্দেশ উচ্চ ন্যায়ালয়ের। উল্লেখযোগ্য যে ফাইট এগেইনস্ট ইনজাস্টিস অব এপিএসসি নামের সংস্থাটোয়ে দাখিল করেছিল PIL, আর সেই PILৰ শুনানি গ্রহণ করিয়েই আদালতে এই নির্দেশ দিলে তদন্ত আয়োগক।